হ্যালো এভরিওয়ান, আজকে আমার মধু মাসি এবং মেশোর অ্যানিভার্সারি, তাও আবার 25 বছরে, তাই জন্য সবাই মিলে সাজুগুজু করে চলে গেলাম। তো মধুমাসি আন্টির বন্ধু, স্কুল ফ্রেন্ড, মানে আমার শাশুড়ি মার স্কুল ফ্রেন্ড, তো আজকে বুঝতেই পারছো ওরা কত মজা করবে। তো চলো মজাটা একে দেখি। তোকে বছর বলতে গিয়ে বলেছে, বছর বললে বয়স ধরে পড়বে। দেখি দেখাও এবার বুবু, তুই তোমাদের মধ্যে আমি কি করবো? এতদিনের বন্ধুত্ব, তাও এখনকার দিনে ভাবো, আগেকার দিনের মানুষ বলেই বোধ হয় এতদিন এরা বন্ধুত্বটা টিকিয়ে রাখতে পেরেছে। আমরা তো 2 বছর হলেই সম্পর্ক কখন ভাঙবে সেই অপেক্ষা করি। আমি বলছি 40 বছরের বন্ধুত্ব, ও বলছে নো ইয়ার নট ইয়ার চাইল্ডহুড ফ্রেন্ড। এখানে সিঁদুর পরানোর কথা চলছে, আর মধুমাসি বলছে না না, সিঁদুর পরানোর দরকার নেই। মধুমাসি এবং মেশো ভীষণ সুন্দরভাবে সেজেছিল, আর কেকটা তো ভীষণ সুন্দর দেখতে ছিল, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল। আমি খাওয়া দাওয়ার ভিডিও সেরকমভাবে তুলতে পারিনি, তবে মেনুতে কী কী ছিল একটু জিস্টে বলে দিই। বিরিয়ানি ছিল, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ডাল কচুরি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, অনেক রকম অনেক কিছু। অ্যাকচুয়ালি বাচ্চাদের কাছে কেক কাটা মানে হ্যাপি বার্থডে সেলিব্রেশন, আর তার জন্য ওরা হ্যাপি বার্থডে গান গাইতে শুরু করে দিয়েছিল, সবাই হো হো করে হাসছিল। এনিওয়েজ, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর মধুমাসি আর মেশো, এটা স্পেশালি তোমাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি, বিকজ ব্লগ এখন সত্যি করা হয় না, কিন্তু যখন দেখলাম তোমাদের অ্যানিভার্সারি, তো আমার তরফ থেকে তোমাদের দুজনের জন্য রইল এই ছোট্ট উপহার। এই রকমভাবে সারা জীবন একসাথে কাটাও, 25 বছর কেন, আমি স্বর্ণ তোমার বন্ধুরা সবাই যেন 50 বছর অ্যানিভার্সারিও তোমাদের সাথে যেন আনন্দ সহকারে কাটাতে পারি। খুব ভালো থেকো দুজনে, সুস্থ থেকো। আই লাভ ইউ।